তো প্রথম কোশ্চেন কি বলেছে? আচ্ছা আগে বইতে কোথায় আছে বলো, পেজ নাম্বার কত বই? পেজ 98 98 ছায়া প্রকাশনে নাকি? ছায়া এক্সাম্পল নাকি? এক্সাম্পলের অঙ্ক এক্সাম্পল কত? আচ্ছা তো এখানে বলেছে যে দুটি বলের লব্ধি, তাই তো? দুটি বলের লব্ধি, সাপোজ দুটো বল এ আর বি, এই দুটো বলের লব্ধি যদি আর হয় সেই লব্ধির মানটা দিয়েছে কত? 80 ডাইম দিয়ে দিয়েছে। আর কি বলেছে? যদি লব্ধি একই বলে আচ্ছা আচ্ছা, মানে সাপোজ এরকম যে এটা একটা এ ভেক্টর, এটা সাপোজ বি ভেক্টর, এটা হচ্ছে লব্ধি আর, আর এই আরটা সাপোজ এর সঙ্গে আলফা কোণ করেছে, আলফা সমান কত? আলফা কত বলেছে? কত? 30 বলে দিচ্ছে। তো বের করতে হবে কি, কি বের করতে হবে? মান বের করতে হবে, তাদের মধ্যে অভিমুখ পরস্পর লম্ব। আচ্ছা তাহলে এরকম হয়ে গেল, বলেছে যে দুটো ভেক্টর আমি এখানে ধরেছি সাপোজ এ আর বি, এরা পরস্পর লম্ব এবং তাদের লব্ধি কত? এইটা, এবং এটা সাপোজ এ ভেক্টর, এটা সাপোজ বি ভেক্টর, তাহলে এদের লব্ধি কোনটা? এইটা। আর এই আর এর মান দিয়ে দিয়েছে 80 ডাইম, আর এটা যদি সাপোজ এর সঙ্গে আলফা কোণ করেছে, আলফা সমান হচ্ছে 60, তাহলে স্বাভাবিকভাবেই আমরা খুব সহজে লিখতে পারি যে আর সমান কি? রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস 90 মানে 0, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত দিয়েছে? এক্স স্কোয়ার। আচ্ছা আর কি দিয়েছে? আর কি দিয়েছে? আচ্ছা তাহলে যদি এর সঙ্গে 60 ডিগ্রি করে তাহলে ট্যান 60 ডিগ্রি কত? কত হবে? কত হবে? বি সাইন 90 বাই কস 90 মানে 0 মানে বি বাই এ, তো ট্যান 60 মানে কত? রুট 3, তাহলে বি ইকুয়াল টু রুট 3 এ, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে রুট 3 স্কোয়ার মানে কত? 3, তাহলে 3 প্লাস 1 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 80 ইন্টু 80, সো এ স্কোয়ার ইকুয়াল টু কত? 4 দিয়ে ভাগ হবে, তো তার মানে 40 ইন্টু 40, তাহলে এ ইকুয়াল টু 40, ওকে, আর বি ইকুয়াল টু 40 রুট 3, হ্যাঁ এখানে বসিয়ে দেবো। এইভাবে করতে পারি, যেটা ডিরেক্ট ফর্মুলা থেকে যে আর এর ফর্মুলা আর আলফার ফর্মুলা দুটো বসিয়ে আমরা পেলাম, কিন্তু এটা অন্যভাবে আমি একটু করতে পারি, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো অন্যভাবে কীভাবে? আমার এই ছবিটা শুধু লাগবে, আর কিছু লাগবে, ঠিক আছে? কীরকম না, এটা সাপোজ এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে আর ভেক্টরটা কোনটা? এইটা। আরটা এর সঙ্গে কত কোণ করেছে? 60 ডিগ্রি। আচ্ছা তাহলে সাইন 60 ডিগ্রি সমান কত? এটা এটা এ, এটা বি, তাহলে বি বাই আর, এই তো সাইন 60 মানে বি বাই আর, কস 60 সমান কত? এ বাই আর,
তাহলে এখান থেকে লিখতে পারি b ইকুয়াল টু কত r r মানে কত 80 sin 60 মানে কত √3/2 sin 60 তাহলে কত √3 মানে 40 √3 এখান থেকে লিখতে পারি a ইকুয়াল টু কত 80 cos 60 মানে হাফ 40 খুব সহজ হবে না এটা এটা যদি b হয় তাহলে এটাও b এটা যদি a তাহলে cos 60 মানে কত a / r sin 60 মানে কত b / r এখান থেকে হচ্ছে দুটো পদ্ধতি আমরা ফলো করব